আত্মপ্রকাশ করলো লরেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন শহরের একটি বেসরকারি হোটেলে আলিপুরদুয়ার শহরের সমস্ত ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের উদ্বোধন করা হয়। আত্মপ্রকাশ করলো লরেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন শহরের একটি বেসরকারি ভবনে আলিপুরদুয়ারের সকল ওষুধ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বিষয়ে সংস্থার সহ সভাপতি দেবব্রত মোদক জানান, আজকে আমাদের এই সভা অনুষ্ঠিত করবার জন্য বা কর্মসূচি নেবার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা তিন চারটে বিষয় দেখতে পাই। ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীদের পাশে স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ীদের বিভিন্ন রকম সমস্যা আছে ব্যবসা করতে গিয়ে ওষুধ ব্যবসায়ীদের, সেই বিষয়গুলো আজকের সম্মেলনে বা আজকের এই মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা সবার মধ্যে দিয়ে আমরা রাজ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের যে সরকারি প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের মধ্যে দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবার আমরা চেষ্টা করি। আলিপুরদুয়ার থেকে অর্পণ ঋষি, রিপোর্ট ভয়েস আপ কি আওয়াজ।